আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এর গুলিতে বাংলাদেশি নিহত সীমান্তে চরম উত্তেজনা ক্ষেপণাস্ত্র সরে চীনকে সতর্ক করল ভারত আর্মেনিয়ার আরেকটি যুদ্ধ বিমান ভূভতিত করল আজার বাইজান পাকিস্তানের সেনা হত্যায় ইরানের কঠোর নিন্দা তিহাত্তরটি মসজিদ বন্ধ করল ফ্রান্স এবং সর্বশেষ জানিয়ে দেব আর্মেনিয়া আজারবাইজানের সংঘর্ষে প্রায় সাত শতাধিক সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিওয়ার্স আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ সীমান্তেই ভারত নির্বিচারে বাঙালিদের গুলি করে সবচেয়ে বেশি হত্যা করে এই হত্যা বন্ধ করার জন্য অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে তারপরেও এই হত্যা বন্ধ হচ্ছে না এবং আপনারা জানেন গত দুদিন যাবৎ সারা বিশ্বে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে একটি বিষয় তোলপার সেটা হচ্ছে জিডিপির দিক থেকে ভারতের চেয়ে অনেক উন্নতি করেছে বাংলাদেশ এজন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রশংসা করছে এই প্রশংসা হয়তো সহ্য করতে পারছে না ভারত এই কথার সাথে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বিএসএফ গুলিতে বাংলাদেশের নিহত সীমান্তের উত্তেজনা চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আমিদুল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন রোববার ভোর চারটার দিকে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত আমিদুল হোসেন ঠাকুরপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে এই ঘটনা পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসী জানান দামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমিদুল হোসেন সহ পাঁচ থেকে ছয়জন গরু ব্যবসায়ী রোববার ভোর চারটার দিকে ঠাকুরপুর সীমান্তের উননব্বই নং মেইন পিলারে কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন এই সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়ে অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে আমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন বর্তমানে তার লাশ ভারতের একশো গজ অভ্যন্তরে হুদাপাড়া সীমান্তে পড়ে আছে ছুয়াডাঙ্গা ছয় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সুরে চিনকে সতর্ক করল ভারত শব্দের চেয়ে তিন গুণ গতিসম্পন্ন শক্তিশালী সুপার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত রোববার আরব সাগরে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালায় পারমাণবিক ক্ষমতাধর দেশটি আরব সাগরে অবস্থানরত নৌবাহিনীর দেশীয় তৈরি স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে এটি উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ডিআরডিওর চেয়ারম্যান জি সতীশ রেড্ডি এদিন রহস্যের সফল পরীক্ষার জন্য সংস্থার বিজ্ঞানী এবং ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনন্দন এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তরফ থেকেও এটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেওয়া দুশো নব্বই কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি উন্নয়ন করেছে বলে জানানো হয়েছে এর আগে গত সেপ্টেম্বরে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য চারশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ব্রহ্মসের আরেকটি সংস্করণ সফল উৎক্ষেপণ করে নয়াদিল্লি সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে মিসাইল উৎক্ষেপণ করে দিল দেশটি। আর্মেনিয়ার আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করল আজার বাইজান আর্মেনিয়ার আরো একটি সোখই টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে আজার বাইজান রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেশ কিছু দিন পরে তারা আরেকটি আর্মেনিয়ার বিমান ভূপাতিত করেছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে শনিবার আজারবাইজানের জাবরাইল অঞ্চলে বিমান হামলার চেষ্টা করার সময় সেটিকে গুলি করে ভূপাতিত করা হয় মন্ত্রণালয় বলছে আজারবাইজানের সেনাবাহিনী স্থানীয় সময় সাড়ে বারোটার দিকে যুদ্ধ বিমানটি ধ্বংস করে সংবাদ জানিয়েছে আর্মেনিয়ার যুদ্ধ বিমান ধ্বংস করায় আজারবাইজানকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকার আজার বাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই আর্মেনিয়ার বাহিনীকে ঘন্টার মধ্যে মানবিক যুদ্ধবিরতি গুরুতর লঙ্ঘন করেছে বলে অভিযুক্ত করেছে সাতাশ সেপ্টেম্বর থেকে বিরোধী নাগরণ কারাবাগ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায় পরবর্তীতে দশ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয় এতে উভয় পক্ষ মানবিক কারণে সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয় এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয় এগারো অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজার পরস্পরকে সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে দ্বিতীয়বারের মতো শনিবার রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তেরো জন বেসামরিক লোক নিহত হয়েছে এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে এছাড়া হামলায় আহত হয়েছে জন অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের কারাবাক ভূখণ্ড হিসাবে স্বীকৃত তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ারা উনিশশো নব্বই এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় পাকিস্তানের সেনা হত্যায় ইরানের কঠোর নিন্দা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান একই সঙ্গে দেশটির সরকার এবং সামরিক বাহিনীর প্রতি গভীর প্রকাশ করেছে তেহরান ইরানের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক মদতদাতা সমর্থক এবং অর্থ ও অস্ত্র সরবরাহ কার্যক্রমের বিরুদ্ধে এই অঞ্চলের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে প্রসঙ্গত গত বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশ গোয়াদার জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় দুটি আলাদা হামলায় পাকিস্তানে বারো সেনা নিহত হয়েছে পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত তেল এবং গ্যাস উন্নয়ন কোম্পানির একটি বহরের ওপর হামলায় এসব সেনা নিহত হয় সূত্র ইরনা তিহাত্তরটি মসজিদ বন্ধ করল ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদ বিরোধী লড়াইয়ে ঘোষণার পর ফ্রান্স জুড়ে ইসলামিক স্থাপনার বিরুদ্ধে অভিযান চলছে ফরাসি রাষ্ট্রপতির ঘোষণার অংশ হিসেবে ফ্রান্সে তিহাত্তরটি মসজিদ এবং ইসলামিক স্কুল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানান জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে হেরাল্ড অঞ্চলে

সংস্থার মসজিদ ও স্কুল সহ এই অঞ্চলের নয়টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও ফ্রান্স থেকে কয়েকশো বিদেশি বলেন ফ্রান্সে বসবাসরত মুসলিম সম্প্রদায় ও দেশটির সরকারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপের ঘোষণা এসেছে এর আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইসলাম সংকটের রয়েছে বলে মন্তব্য করেছিলেন আরো বলেন মসজিদগুলোর বৈদেশিক তহবিল নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার দেশটির বিভিন্ন স্কুল ও ধর্মীয় নিয়ন্ত্রণের কোণাসা কঠোর পদক্ষেপ নেবে ফ্রান্সের মুসলমানদের নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরির বিষয়টিও নিশ্চিত করেছিলেন ম্যাকরন খবর ডেইলি সাবাহা আর্মেনিয়া আজারবাইজানের সংঘর্ষে প্রায় সাত শত সেনা নিহত আর্মেনিয়া আজারবাইজান চলমান সংঘাতে প্রায় সাত শতাধিক সামরিক সদস্য নিহত হয়েছেন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কিছুক্ষণ পরই এই তথ্য জানায় নাগর্ণ কারাবাখের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের তথ্যমতে ছশো তেহাত্তর জন নিহত হয়েছে সাতাশ সেপ্টেম্বর আজারবাইজানের সাধারণ মানুষের বসতি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে আর্মেনিয়ার হামলার পর দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয় উনিশশো সালে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘাতের পর এই যুদ্ধকে সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে এদিকে নাগর্ণ কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র চার মিনিটের মাথায় সেটি লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর করতে সমঝোতা হয় তবে আর্মেনিয়ার দাবি এটি কার্যকর হওয়ার মাত্র চার মিনিটের মাথায় আর্টিলারি সেল ও রকেট সুরে তা লঙ্ঘন করেছে আজারবাইজান এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত আজেরই কর্তৃপক্ষ কোনো মন্তব্য পাওয়া যায়নি উনিশশো আশির দশক থেকে শেষ দিকে নাগর্ণ কারাবাখের অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষে চূড়ান্ত আকার ধারণ করে উনিশশো সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান